খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল। এদিকে হামলা নির্যাতন করে আন্দোলন দমন করা যাবে না বলছে গণতন্ত্র মঞ্চ। জানাবো কিছু খুচরো দল তিরিং বিরিং করে লাফাচ্ছে বলছেন শেখ হাসিনা। আরও জানাবো আবারও টুকরো হচ্ছে জাতীয় পার্টি। এবং সর্বশেষ জানাবো 30,000 টাকায় জন্ম নিবন্ধন সনদ পাচ্ছে রোহিঙ্গারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য খায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। ম্যাডামও মির্জা ফখরুলের অসুস্থতার খোঁজ খবর নিয়েছেন। কারামুক্তির পর মির্জা ফখরুল অসুস্থ। গত শনিবার বিকেলে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে যান। সেখানে গ্যাস্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শামসুল আরফিনকে দেখালে প্রয়োজনীয় চিকিৎসাপত্র দিয়েছেন। চিকিৎসকের পরামর্শে গুলশানের বাসায় তার চিকিৎসা চলছে। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, কারাবন্দী অবস্থায় মহাসচিব অসুস্থ ছিলেন। তার প্রায় ওজন 6 কেজি কমে গেছে এবং বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। তিনি স্পেশালাইজড হাসপাতালে গিয়েছিলেন, এখন তার শারীরিক অবস্থা ভালো, বাসা থেকে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার একটি পরীক্ষার জন্য একই হাসপাতালে আবার যেতে হবে। হামলা নির্যাতন করে আন্দোলন দমন করা যাবে না বলছে গণতন্ত্র মঞ্চ। হামলা নির্যাতন করে আন্দোলন দমন করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করে ভোটাধিকার ও গণতন্ত্রের আন্দোলন দমন করা যাবে না। সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতায় আছে, তাদের জনসমর্থন নেই, এটা তারা স্পষ্ট করেই জানে। সেই কারণে কালো পতাকা মিছিল কিংবা গণস্বাক্ষরের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতেও বাধা দিচ্ছে, হামলা করছে। আসলে সরকার নিজেই ভীত, তাই জনগণের মধ্যে ভয় এবং ত্রাস সৃষ্টি করেই তারা শাসন ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। তারা অভিযোগ করে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা টেবিল চেয়ার ভাঙচুর করে। এ সময় ছাত্রলীগের নেতারা কর্মসূচির ব্যানার, স্বাক্ষরকৃত কাপড়, টেবিল ও চেয়ার নিয়ে যায় এবং নেতাকর্মীদের ওপর হামলা চালান। ছাত্রলীগের 15-20 জন সাকিব আনোয়ারকে মারধর করেন। নেতারা বলেন, এসব করে শেষ রক্ষা হবে না, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণ এই সরকারকে বিদায় করবে। কিছু খুচরো দল তিরিং বিরিং করে লাফাচ্ছে বলছেন শেখ হাসিনা। দেশে কিছু খুচরো রাজনৈতিক দল ছাগলের 3 নম্বর বাচ্চার মতো তিরিং বিরিং করে লাফাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনরত দলগুলোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, নির্বাচনের আগেও বলেছে আন্দোলন করে নাকি আমাদের সরকার উৎখাত করবে, তো আন্দোলন করতে করতে জনগণ উৎখাত তো দূরের কথা, জনগণের ভোট যেন আরও কয়েক গুণ বেশি পেল আওয়ামী লীগ। তিনি বলেন, এখন আবার হুমকি ধুমকি দিচ্ছেন আর আমাদের কিছু খুচরা পার্টি আছে তারা লাফাচ্ছে। শেখ হাসিনা বলেন, গণভবনে তো আপনারা যান, গণভবনে গরু ছাগল হাঁস মুরগি সব আছে, বাগান আছে, সব কিছু তৈরি হয়। তো আমার একটা ছাগলের 3টা বাচ্চা হয়েছে, এখন দেখি 2টা বাচ্চা দুধ খায় আর একটা তিরিং বিরিং করে শুধু লাফায়। আমাদের দেশেও রাজনৈতিক দল কিছু আছে, একজন যদি কথা বলে তো তারাও তিরিং বিরিং করে লাফায়, কিন্তু আসলে কিছুই করতে পারে না। আওয়ামী লীগ সভাপতি বলেন, এখানে আরও মজার ব্যাপার হচ্ছে একেবারে অতি বাম অতি ডান তারা আবার একসঙ্গে হয়ে যায়। প্রশ্ন করলে বলে, আমরা তো একসঙ্গে হইনি, আরেকদিকে মুখ করেছিলাম, কিন্তু আপনারা দেখেন ওইদিকে কমিউনিস্ট পার্টি, এদিকে জামায়াত ইসলামী থেকে শুরু করে সব আবার খুব আদর্শবাদী কথা বলছে, বিপ্লব করবে সব হবে, বিপ্লব করতে করতে তারাও হাওয়ার পথে। আরেকদিকে বিএনপির অবস্থা তো আপনারা জানেনই, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে টানা 4 বারের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা যেন আর অব্যাহত বা ব্যাহত না হয়, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ যেন কোনো রকম ষড়যন্ত্র করতে না পারে। তিনি বলেন, আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, আমি শুধু সেইটুকুই চাই কেউ যেন আবার এই দেশকে কখনো পেছনে না ফেরাতে পারে, তুলে না নিতে পারে, আবার যেন রাজাকার খুনিদের দেশে যেন না বানায়। আবারও টুকরো হচ্ছে জাতীয় পার্টি, আরও একবার ভাঙতে যাচ্ছে জাতীয় পার্টি। 7 জানুয়ারির নির্বাচনে ভরাডুবির পর
চলমান অস্থিরতার মধ্যে কাজী ফিরোজ রশিদের পর গতকাল রোববার প্রকাশ্যে রওশন এরশাদের পক্ষ নেন দলটির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। তাকে পাশে নিয়ে রওশন জানিয়েছেন 9 মার্চ সম্মেলন হবে। এই ঘোষণাকে গুরুত্ব না দেওয়ার কথা বললেও পক্ষ বদলকারী আবুল হোসেন বাবলাকে সব পদ থেকে অব্যাহতি দিয়েছে জাপার চেয়ারম্যান জিএম কাদের। জাপার মহাসচিব মুজিবুল হক চুন্ন রওশনের সম্মেলনকে অন্য দল গঠন বলে আখ্যা দিয়ে বলেছেন, কেউ যদি জাতীয় পার্টি নামে আরেকটা দল করতে চান করতেই পারেন, বাধা দিতে পারি না। দলের বাইরে কেউ 10টি কমিটি ঘোষণা করলেও তাতে কিছু যায় আসে না। 1986 সালে হোসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে প্রতিষ্ঠার পর অন্তত 6 বার ভেঙেছে জাপা। বর্তমানে জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ ছাড়াও জেপি মঞ্জু, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি মতিন নামে আরও 3টি নিবন্ধিত দল রয়েছে। জাপা নামে আরেকটি অনিবন্ধিত দলও সক্রিয়। 9 মার্চ সম্মেলনের মাধ্যমে রওশনের নেতৃত্বে আরেকটি জাতীয় পার্টির জন্ম হতে যাচ্ছে। যদিও গতকাল গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলনে রওশন দাবি করেছেন তিনি দল ভাঙছেন না, জাতীয় পার্টি বিপর্যয়ের মধ্যে পড়েছে, দলকে ফের সুসংগঠিত করার লক্ষ্যে আগামী 9 মার্চ জাতীয় সম্মেলন ডেকেছেন। গত 28 জানুয়ারি নিজেকে জাপা চেয়ারম্যান ঘোষণা করে জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেন রওশন এরশাদ। চুন্নু বারবার বলেছেন রওশন এরশাদের এসব ঘোষণাকে পাত্তা দিচ্ছেন না। সংবাদ সম্মেলনে রওশন বলেন, নেতাকর্মীর দাবির মুখে দলের চেয়ারম্যান দায়িত্ব নিয়েছি, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা সহ দলের প্রতিষ্ঠাকালীন নেতা এবং এরশাদ ভক্ত সর্বস্তরের অগণিত নেতাকর্মীর পাশে দাঁড়িয়েছেন, সবাই মিলে সুন্দর একটি সম্মেলন উপহার দিয়ে জাতীয় পার্টিতে আবার প্রাণশক্তি ফেরাতে চাই। রওশনের জীবনদশা থেকেই দ্বন্দ্ব চলছে রওশন এরশাদ এবং জিএম কাদেরের। 7 জানুয়ারি নির্বাচনের আগে তা চরমে পৌঁছে নেতৃত্বের লড়াইয়ে টিকতে না পেরে নির্বাচনে অংশ নেননি গত 2 সংসদের বিরোধী দলের নেতা রওশন। তার অনুসারীদের কাউকেই মনোনয়ন দেয়নি জাপা। জিএম কাদের বিরোধী দলের নেতা হতে পারলো 7 জানুয়ারির নির্বাচনে মাত্র 11 আসন পেয়েছে জাপা। ভোটের আগে থেকেই লাঙ্গলের প্রার্থীরা অভিযোগ তোলেন, নির্বাচনে অংশ নিয়ে জিএম কাদের সরকারের কাছ থেকে টাকা পেলেও অন্যদের দেননি। তিনি স্ত্রী শেরিফা কাদেরের জন্য আওয়ামী লীগের কাছ থেকে আসন ছাড় পেতে দলের অন্য নেতাদের বলি দিয়েছেন। জিএম কাদের আওয়ামী লীগকে স্বতন্ত্র প্রার্থী সরাতে রাজি করাতে না পারায় ছাড়ের 26 আসনের 15টিতে হেরেছেন লাঙ্গলের প্রার্থীরা। ছাড়ের বাইরে যে 3-4টি আসনে লাঙ্গলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তারা বারবার চেয়েও জিএম কাদেরের সহায়তা পাননি। এসব অভিযোগ তোলায় কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে অব্যাহতি দেন জিএম কাদের। এরপর জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে 671 নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দেন। রওশন বলেন, রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চার প্রধান ক্ষেত্র সময় মতো সম্মেলন। জাতীয় পার্টির সম্মেলনের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে, তাই সফল সম্মেলন একটি বাস্তবায়ন কমিটি গঠন করেছি। মহিলা এমপি না হওয়ার পক্ষ বদল, রওশন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক করেন কাজী ফিরোজকে। সৈয়দ আবু হোসেন বাবলা কো আহ্বায়ক, গোলাম সারোয়ার মিলন যুগ্ম আহ্বায়ক, শফিকুল ইসলাম সদস্য সচিব ও জিয়াউল হক মৃধা কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। আওয়ামী লীগের কাছ থেকে আসন ছাড় না পেয়ে ঢাকা 6 আসনে 2বারের এমপি ফিরোজ রশিদ এবারে নির্বাচনে অংশ নেননি। ঢাকা 4 আসনে 2বারের এমপি আবু হোসেন বাবলা হয়েছেন তৃতীয়। আসন ছাড় না পাওয়ায় এই দুই নেতা নীরব থাকলেও ভোটের পর থেকে জিএম কাদেরের সমালোচকদের সমর্থন করছিলেন। বাবলা তার স্ত্রী সালমা হোসেনের জন্য সংরক্ষিত মহিলা আসন মনোনয়ন চেয়েছিলেন, না পেয়ে গতকাল আনুষ্ঠানিকভাবে জিএম কাদেরের পক্ষ ছাড়েন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ জাপারও সভাপতি ছিলেন। তিনি এবং মহানগর উত্তর জাপার অব্যাহতি পাওয়া সভাপতি শফিকুল ইসলাম জাপার কর্মসূচিতে নেতাকর্মী আনতেন। পাত্তা দিচ্ছে না জাপা, তবে বাবলার পক্ষ বদলকে গুরুত্ব দিচ্ছেন না মুজিবুল হক চুন্ন। রওশনের সংবাদ সম্মেলনের পর গতকাল দুপুরে বনানীর কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, তিনি যেহেতু মূল দলের সঙ্গে থাকতে চান না, অন্য দলের সঙ্গে যেতে চান, তাই পদত্যাগ করলেই ভালো করতেন। যেহেতু অন্য আরেকটি দলে যাওয়ার চেষ্টা করা দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ, তাই তাকে অব্যাহতি দিয়েছেন চেয়ারম্যান। 2022 সালের 29শে ডিসেম্বর জাপার বর্তমান কমিটির মেয়াদ ফুরিয়েছে। কবে সম্মেলন হবে এই প্রশ্নে তিনি বলেন, সম্মেলন নিয়ে সাংবাদিকরা এত উতলা কেন, বলছি তো সময় হলেই সম্মেলন করব, এবছরের মধ্যেই করব। দলের চেয়ে স্ত্রী বড়, জিএম কাদেরের সমালোচনা করে রওশন এরশাদ সংবাদ সম্মেলনে কাজী ফিরোজ বলেন, শুনেছি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর এবারে নির্বাচনে কি দেখলাম, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে নিজে বড়,
আর নিজের চাইতে স্ত্রী বড়। এভাবে কোনো দল চলতে পারে না। জাপার এমপিদের সমালোচনা করে ফিরোজ রশিদ বলেন, বাজার পরিস্থিতি সহ নানা বিপর্যয় নিয়ে সংসদে যারা আছেন তারা কথা বলেন না, একতারা বাজিয়ে গান গাইছেন। জাতীয় পার্টির 9 মার্চের কাউন্সিল অতীতে সব কাউন্সিলের চেয়ে সুসংগঠিত হয়েছে। রসনের সাদের নেতৃত্বে পচা মাংস ফেলে দিয়ে নতুন জাতীয় পার্টি তৈরি হবে বলে দাবি করেছেন আবু হোসেন বাবলা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।